এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ত্রিপুরার ধনপুর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার, এমনটাই জল্পনা আলোচনা চলছে রাজনৈতিক মহলে। তবে রাজ্য রাজনীতিতেই ধনপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কতটা তিনি উজ্জীবিত হবেন, তার ধনপুর, তার নিজ খাসতালুক, দীর্ঘদিনের জিতা আসন, পরবর্তীতে আমরা দেখি 2023-এ বাম কংগ্রেস জোট করে ওই আসনটি হাতছাড়া হয়, কেননা বিরোধী ভোট ভাগ বসিয়ে বিজেপি জয় হয়েছিলেন প্রতিমা ভৌমিক। অবশেষে এবার উপনির্বাচন হতে যাচ্ছে ত্রিপুরার দুটি আসনে, বক্সারনগর এবং ধনপুর। ধনপুর থেকে মানিক সরকার প্রার্থী হলে জয় 100% নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক মহল থেকে জনজাতি ভোটাররা। মানিক সরকার প্রার্থী হতে পারে ধনপুর বিধানসভার উপনির্বাচন কেন্দ্রে, এমনটাই সূত্র মারফত খবর ত্রিপুরায়।